আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলো পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ পাকের এহসান, তোমার পিতা মাতা জান, দিও না আঘাত তাহাদের দিলে তে, শোনে তোমার কথা দিলে যদি পাই ব্যথা, যেতে তোমায় হবে সেই দোজখেতে। আল্লাহ পাকের এহসান, বাপ বড় কষ্ট করে মাথার ঘাম পায়েতে ঝরে, দিবারাত্রি মেহনত করে তোমায় বড় করলো রে, তবু করলে না তার সেবা, সে যে চেয়েছিল কি বা, তবু করলে না তার সেবা, সে যে চেয়েছিল কি বা, শেষ বয়সে একটু বসে খাবার খেতে। আল্লাহ পাকের এহসান, এক জায়গায় বুড়ো বাপ ছিল সে আদর করে ছেলের বিয়ে দিল, বাড়িতে এক সুন্দর বউ এলো ছেলে তার আব্বাকে বলিল, টাকা পয়সা দরকার তাই করতে হবে রোজগার, আমার টাকা পয়সা দরকার তাই করতে হবে রোজগার, এজন্য আমি চলিলাম বিদেশেতে। আল্লাহ পাকের এহসান, বুড়ো কি বলছে দেখুন। বুড়ো বলে, ও বউ জননী, ওজুর জন্য দাও গরম পানি, বউ বলে কি পেরেশানি, সারাদিনকে শুনবে তার বকুনি, বলে আসুক তোমার ছেলে আমি বলবো সবই খুলে, বলে আসুক তোমার ছেলে আমি বলবো সবই খুলে, জ্বালা তোমার পারবো না সহিতে। আল্লাহ পাকের এহসান, যেমন স্বামী বাড়ি এলো বউ তার কানেতে বলিল, বুড়োর জ্বালায় পরাণ জ্বলিল, তুমি থাকবো তোমার চলিল, এর দিবারাত্রির জ্বালায় যেন বাড়ি ছেড়ে পালাই, তাকে রাখো নইলে রাখো আমাকে। আল্লাহ পাকের এহসান, স্বামী বলে বউয়ের হাত ধরে সুন্দরী তুমি থাকো আমার ঘরে, তোমাকে শান্তি দেওয়ার তরে
গাছের তলে রাখবো আজ পিতারে, বাপকে দিয়ে লোটা কম্বল বলে এটাই তোমার সম্বল, বাপকে দিয়ে লোটা কম্বল বলে এটাই তোমার সম্বল, বাড়ি ছেড়ে যাও গাছের তলেতে আল্লাহ পাকের এহসান, বুড়ো চোখে পানি ঝরে ঘুরে দেখে তাহার বাড়ির ধারে, আপন ভেবে ছিল যারে সে তো আজ আপন হলো নারে, যখন যাই গাছের তলাতে তার পোতা হলো সাথে, যখন যাই গাছের তলাতে তার পোতা হলো সাথে, দেখবে দাদুকে রাখবে কোনখানেতে আল্লাহ পাকের এহসান, গাছের তলে রেখে পিতারে সন্তান তার বাড়ির চলল ফিরে, পোতা দাদুর কম্বল ধরে যেন দুই টুকরো করলো তারে, অর্ধেক দাদুকে দিল অর্ধেক সে রেখে নিল, অর্ধেক দাদুকে দিল অর্ধেক সে রেখে নিল, কে জানে কি খিয়াল তাহার মনেতে আল্লাহ পাকের এহসান, তার আব্বা বলে ও কচি সোনা তোমার দাদুর কম্বল ছিল না, কচি বলে আব্বা শোনো না এ বয়স তোমার চিরদিন থাকবে না, যখন বুড়ো তুমি হবে আমার বসইতে না পারবে, যখন বুড়ো তুমি হবে আমার বসইতে না পারবে, রাখবো তোমায় এনে গাছের তলাতে আল্লাহ পাকের এহসান। শেষ ছন্দ, কবি কি লিখছে দেখুন, ছেলে যখন ভুল বুঝতে পেরে ক্ষমা চাই আব্বার পা দুটি ধরে, নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে আব্বাকে আনিল তাহার ঘরে, তাই বলে কবি জিয়াউল গর্বে তুমি তোমার কোল, যেমন করবে পাবে তেমন শেষেতে আল্লাহ পাকের এহসান।